স্পেশাল যোগ হবে এই জিনিসটা, যেটাতে আপনি 100% জুস লাচ্ছি ফালুদা মিল্কশেক তৈরি করতে পারবেন। এটা হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া মশলার জন্য। আচ্ছা, মাঝারো সাইজের একটা পাচ্ছেন, যেটা হচ্ছে 1 লিটার, যেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজের পেস্ট, মাংসের কিমা, মাছের কিমা এগুলো করার জন্য। আর এই বাড়িটাতে হ্যান্ডেল আছে। এরপরে পাচ্ছেন একটা বড় জগ, যেটা হচ্ছে লাচ্ছি, ফালুদা, এরপরে হচ্ছে হট কফি, কোল্ড কফি এগুলো করার জন্য। আচ্ছা, কোম্পানির পক্ষ থেকে আপনি 5 ইয়ার্স মোটর রিপ্লেস গ্যারান্টি, 5 বছর মধ্যে মোটর পুড়ে গেলে চেঞ্জ, আর 10 ইয়ার্স সার্ভিসের জন্য আপনি ওয়ারেন্টি থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা চমৎকার কিছু ব্লেন্ডার দেখাবো, বাসা বাড়িতে ইউজের জন্য বেস্ট কিছু মিয়াকোর ব্লেন্ডার নিয়ে আবারও চলে আসলাম। মিয়াকোর ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকার বসুন্ধরা সিটিতে তাদের আউটলেট। যেহেতু সামনে কুরবানির ঈদ আছে, কুরবানির ঈদে সবাই চায় যে ভালো একটা ব্লেন্ডার নিতে, তাদের জন্য চমৎকার একটা ব্লেন্ডার দেখাবো। একটা না মানে একাধিক মডেল আছে, 800-850 ওয়াটের ভেতরে চমৎকার কিছু ব্লেন্ডার সম্পর্কে আমরা জানবো। আর আজকে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বলছিলেন ফ্যামিলি ইউজের জন্য বেস্ট কিছু ব্লেন্ডার দেখাবেন। ফ্যামিলি ইউজের জন্য বেস্ট কোয়ালিটির মধ্যে যেটা রয়েছে, আসলে মিয়াকোর কিন্তু ব্লেন্ডারের কোনো অভাব নেই, বলতে পারে 37টা মডেলের ব্লেন্ডার আছে। এত ব্লেন্ডার কোনটা থেকে কোনটা নিব, কোনটা রেখে কোনটা নেবেন? তো হ্যাঁ, এগুলোর মধ্যে থেকে হয়তো আমরা ভালো মন্দটা, আমাদেরও একটা দায়িত্ব থাকে যে আপনাকে একটু ভালো জিনিস সাজেস্ট করা। আচ্ছা, তো আমি এখানে আজকে 4টা ব্লেন্ডার টোটাল বলতে পারেন, এখানে 4টা ব্লেন্ডার রেখেছি। 800 ওয়াটের মধ্যে রেখেছি এই দুইটা প্রোডাক্ট। আচ্ছা, আর এখানে আরেকটা মডেল রেখেছি 800 ওয়াটের মধ্যে, একদম নতুন মডেল আমাদের, এটা লেটেস্ট টেকনোলজির। আচ্ছা, 3 এখানে আরেকটা রেখেছি 850 ওয়াটের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 4টা মডেল মিয়াকোর যতগুলো ব্লেন্ডার আছে আমাদের কাছে, আপনি 750 ওয়াট থেকে 2000 ওয়াট পর্যন্ত, এই 750 ওয়াট এবং 2000 ওয়াটের মধ্যকার যে মডেলগুলো, 37টা মডেল, এই 37টা মডেল থেকে আমরা এই 4টাকে বাছাই করে বলতে পারি রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, এই দুইটা একই। স্যার মানে এই দুইটা রোল নাম্বার 3 এ দেওয়া যায় বেস্ট ক্যাটাগরি। ওই যে আপনি দেখা যায় একটা, আপনি ক্লাসরুমে কিন্তু স্টুডেন্ট একজন থাকে না, একজন থাকে, স্টুডেন্ট একাধিক থাকে। আচ্ছা, যদি 100 জন স্টুডেন্ট থাকে সবার রোল কিন্তু এক হবে না, এদের মধ্যে থেকে আমাকে আপনাকে কিন্তু যাচাই বাছাই করে রোল 1-2 বেছে নিতে হবে। তো এভাবে যে আমি মিয়াকো নিয়ে কাজ করি, যেহেতু আমি মিয়াকোর পক্ষ থেকে যদি বলি, এদের মধ্যে থেকে রোল নাম্বার 1 আমরা এটাকে দিতে পারি বেস্ট, ওর রোল 1, ও বেস্ট 1-এর মধ্যে একজন। আচ্ছা, এরপরে রোল 2-3 এভাবে দেওয়া যাবে। আচ্ছা হ্যাঁ, এবার এদের আমি রোল নাম্বার কেন দিলাম, কেন বেস্ট বলা হচ্ছে, কেন বেস্ট এদেরকে বললাম, এর ভিতরে আসলে কি আছে। ফার্স্ট ওয়ান আপনি খেয়াল করবেন, হ্যাভি ডিউটি, হ্যাভি ডিউটি ব্লেন্ডার। এই হ্যাভি ডিউটি কথাটা, একটা প্রোডাক্ট যখন হ্যাভি ডিউটি হয় তখনই কেবল এই বক্সের গায়ে প্রিন্টটা করার সাহস পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার যে ক্রেডিট নেই, আমার যে ক্রেডিট নেই, আমি সেই ক্রেডিট নিতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অর্জন করি না, আমি ক্রেডিট নিব কিভাবে, নিব কিভাবে? ও সেই ক্রেডিট অর্জন করছে, সেজন্য সে হ্যাভি ডিউটি ক্রেডিটটা পাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর হ্যাভি ডিউটি আছে, ও হ্যাভি ডিউটি, হ্যাভি ডিউটি, হ্যাভি ডিউটি। আচ্ছা, এই কথাটার মধ্যে আপনি এই 4টা ব্লেন্ডার হবে আমাদের কাছে, এই 4টা হবে, এই 4টা হবে। এবার এদের মধ্যে মূল পার্থক্য আমি এখানে 2 ভাগে ভাগ করছি, এদের 3 জনকে 1 ভাগ দিলাম, একাকে 1 ভাগ দিলাম, 1 ভাগ। এবার রোল নাম্বার 1-এর এই গুণগানটা কোথায় আছে, এর কাছে আছে 3 জন, 1-2-3, তিনটা জার থাকবে এর কাছে, আর এর কাছে 4টা জার, 1-2-3-4। আচ্ছা, 4টা জার স্পেশাল যোগ হবে এই জিনিসটা, মানে যেহেতু গরমের সময় মানুষ জুস জুস লাগছে। আর আরেকটা জিনিসের আপনি এই ব্যাপারে আমরা জানি সবাই, যে স্টিল ব্লেন্ডারের এই যে জগটা, জুসের জন্য আমরা যে জগটার কথা বলি, ভালো জুস হয় না এই জুসটার জগটায়, ভালো জুস একটু না হওয়ার কারণ যেটা, এই নিস্টা ছড়ানো বেশি। আচ্ছা আচ্ছা, ফ্রুটসটা দিলে হয় কি সাইডে চলে যায়, চলে যায়, তখন আপনার মিক্সিংটা করতে একটু সময় লাগে। আচ্ছা, এই জন্য দেখা যাচ্ছে আবার আমাকে আপনাকে অনেক সময় দিয়ে প্রায় আপনার 40-50 সেকেন্ড পর্যন্ত এটাকে লিকুইড করতে হয়, মিক্সিং করতে হয়, তারপরে গিয়ে হয়তো জুসটা ভালো হয়। তো এই জিনিসটার যাতে প্রবলেম না হয়, সেজন্য আপনি পেয়ে যাচ্ছেন একটা ফাইবারের জগ, যেটাতে আপনি 100% জুস লাচ্ছি ফালুদা মিল্কশেক তৈরি করতে পারবেন। আচ্ছা 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 আচ্ছা, আর এছাড়া ভিতরে ফিল্টার আছে, যেটা হচ্ছে জুসটা ছেঁকে আসবে, এটাতে ছেঁকে আসবে, একটা স্পেশালিটি এখানে যোগ হয়ে যাবে। আচ্ছা, আর এছাড়া এটাতে আপনি হলুদের গুঁড়াও কিন্তু করতে পারবেন। হলুদের গুঁড়া, যদি কোনো কাস্টমার আমাকে বলেন যে বাবু ভাই এটা তো হলুদ হবে না, আপনি কেন বলেন এই কথাটা, আপনি হলুদ যদি করতে না পারেন, আপনাকে আমি ডাবল টাকা গিফট করব। আচ্ছা, এটাতে আই ক্যান চ্যালেঞ্জ না করতে পারে, যদি হলুদ না হয়। আচ্ছা আচ্ছা, হলুদ যদি না হয় আপনাকে আমি 2টার টাকা দিয়ে দিব, চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ। ওকে, আর যদি হলুদ করতে করতেও, প্রতিদিন হলুদ করার পরেও যদি 5 বছরের মধ্যে আপনি মোটর জ্বালাইয়া নিয়ে আসতে পারেন, আমি আপনাকে চেঞ্জ করে মোটর দিয়ে দিব এই 4টার। 5 বছরের মধ্যে মোটর জ্বলে গেলে চেঞ্জ, রিপ্লেস। আপনি ডে বাই ডে প্রতিদিন আপনি হলুদই করেন, কোনো সমস্যা নেই, চ্যালেঞ্জ নিলেন, হলুদই করেন আপনি, হলুদ করতে করতে যদি মোটরগুলো পুড়ায় নিয়ে আসেন, 5 বছরের মধ্যে চেঞ্জ করে নতুন নিয়ে যাবেন।
আপনি এটার যে রোল নাম্বার একের জন্যই বললাম যে ওর চারটা বাটি আছে, স্পেশাল হচ্ছে ফ্রেশ জুস, সব রকমের জুস লাচ্ছি, ফালুদা মিল্কশেক, কফি, এগুলো করতে পারবেন। আর এছাড়া এটা কমন তিনটা বাটি যেটা ওইটাতেও আছে, এটা হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া মশলার জন্য। আর প্রত্যেকটা ঢাকনা কিন্তু আপনি ওয়াটার কালার, যেটা ভিতরে দেখা যাবে যে মিক্সিংটা ক্লিয়ার হয়েছে কিনা দেখা যাবে। ওকে, এরপরে আপনি আসলে হচ্ছে মাজারো সাইজের একটা পাচ্ছেন, যেটা হচ্ছে এক লিটার, যেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজের পেস্ট, মাংসের কিমা, মাছের কিমা, এগুলো করার জন্য। আর এই বাটিটাতে হ্যান্ডেল আছে, এটা ধরার সুবিধার জন্য আপনি। ওকে, আর এই ঢাকনাটা কিন্তু ক্লিপ সিস্টেম, এটা আমরা বলি লক অ্যান্ড লক, লক অ্যান্ড লক, আপনি ক্লিয়ার একদম লক অ্যান্ড লক হয়ে যাচ্ছে। এরপরে পাচ্ছেন একটা বড় জগ, যেটা হচ্ছে লাচ্ছি, ফালুদা, এরপরে হচ্ছে হট কফি, কোল্ড কফি, এগুলো করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও থাকতেছে। এবার পাশাপাশি আসি আমি 850 ওয়াট, 850 যাদের ওয়াট একটু বেশি প্রয়োজন, 850 ওয়াট তারা এটা পছন্দ করতে পারেন। তবে আপনি এটার মধ্যে যে ছাড়টা আপনাকে দিতে হচ্ছে, আপনি এই জগটা এটা থাকবে না, এটা শুধু আগে যেটা আমরা দেখেছি, এটা আমরা প্রথমে যেটা দেখেছি 800 ওয়াটের মধ্যে মিক্সি মডেল যেটা, আচ্ছা আচ্ছা, এটা হেভি ডিউটি, এটার মধ্যে আপনি এই জিনিসটা পাবেন। আর এছাড়া আপনি এটা হচ্ছে 3-in-1, এটা তিন বাটির। এটার আরেকটা জিনিস এটার অবশ্য ভালো আছে, সেটা হচ্ছে এটার মশলা পটগুলো এটার তুলনায় একটু বড় বড়, প্রথমে আমরা যেটা দেখিয়েছি এটার তুলনায় এটার মশলা পটগুলো এটার যে জারগুলো একটু বড় করেছে, এগুলো লক ঢাকনা, হ্যাঁ লক। আর এটার আপনার এই ঢাকনাটাও লক অ্যান্ড লক সিস্টেম করেছে, যে আপনি লক অ্যান্ড লক, প্রত্যেকটা বাটি আপনি ক্লিপ দিয়ে আটকানোর সিস্টেম রয়েছে। তিনটা বাটির এই আদা রসুন পেঁয়াজের পেস্ট, মশলা, মাংসের কিমা, মাছের কিমা, সব রকমের জুস লাচ্ছি, ফালুদা মিল্কশেক, আর সব রকমের শুকনা মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এগুলো সব কিছু করার জন্য। আর প্রত্যেকটা স্টিল ব্লেন্ডারই একটা সিস্টেম ভালো, যে বাটিগুলোকে আপনি মোটরের সাথে লক করে রাখা যায়, লক করে রাখা, আপনি লক করে রাখলে হয় কি মোটরটা জ্বলবে না এবং ওই বুশগুলো ক্ষয়ে যাবে না, নিচে যে বুশগুলো থাকে এই বুশগুলো ক্ষয় হবে না, ক্ষয় হবে না। আর প্রত্যেকটা স্টিল ব্লেন্ডারই মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে গিয়ে অটো সার্কিট ব্রেকার সিস্টেম, যেটা হচ্ছে গিয়ে আপনি অটো সার্কিট ব্রেকার, যে আপনি যদি একটানা চলতে চলতে আপনি 10 মিনিট 20 মিনিটও চালান, এই সার্কিটটা পড়ে গেলে পুশ করে দেন, আবার এই জিনিসটা চলবে, ক্লিয়ার করা আছে এই জিনিসটা। আচ্ছা, মোটরে আপনার প্রেসারটা পড়বে না, পড়বে না। আচ্ছা, তো এইগুলোর আমরা মোটামুটি দেখলাম চারটা মডেল, এগুলোর সাথে ওয়ারেন্টি আপনারা মূলত কি দিচ্ছেন? আমি প্রথমে বলেছিলাম যদি 5 বছরের মধ্যে আপনি মোটর জ্বালায় নিয়ে আসতে পারেন, চেঞ্জ করে নিয়ে যাবেন, মোটরের ওয়ারেন্টিটা থাকবে, গ্যারান্টি থাকবে, গ্যারান্টি 5 বছর, মোটর 5 বছর মোটর পড়ে গেলে চেঞ্জ। আচ্ছা, অনেকে ভাই আমরা দেখি যে আপনার ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে কথা বলেন না, এখানে বলার সাহসও পায় না, কারণ হচ্ছে গিয়ে আপনার অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের ব্যাপার থাকে। আপনি অফিসিয়াল প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্টের উপরে আমার ভরসা আছে, আমার গ্যারান্টি কোয়ালিটি আছে, থাকবে, যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট সেল করতেছি আমি। আচ্ছা আচ্ছা, আমার অরিজিনাল প্রোডাক্ট সেল হচ্ছে, আমি অরিজিনালি আপনাকে গ্যারান্টি কার্ড দিয়ে সেল করব, কথাগুলোর আপনি কোয়ালিটি পাবেন, আমার গ্যারান্টি কার্ড থাকবে। আচ্ছা, কোম্পানির পক্ষ থেকে আপনি 5 ইয়ার্স মোটর রিপ্লেস গ্যারান্টি, 5 বছরের মধ্যে মোটর পড়ে গেলে চেঞ্জ, আর 10 ইয়ার্স সার্ভিসের জন্য আপনি ওয়ারেন্টি থাকবে। প্রাইসটা কেমন রাখছেন? এবার প্রাইসে আসি, আপনি অফিসিয়ালের ব্যাপার যেগুলো বললাম, আমাদের প্রাইস স্টিকার লাগানো থাকবে, যে আপনি ডিসকাউন্ট দিয়ে এই 800 ওয়াট 4-in-1 যেটা 7,500 টাকা পড়বে। আর যেটা হচ্ছে কি আপনার তিন বাটির মধ্যে 800 ওয়াট যদি হয়, এই দুইটা মডেল 800 ওয়াট, 6,000 টাকাতে পাচ্ছেন এগুলা, আর এটা 850 ওয়াট 7,000 টাকাতে পাচ্ছেন। আচ্ছা, এটা 7,000 টাকা এবং হচ্ছে নিচে যেগুলো দেখছেন 800 ওয়াটের এগুলো হচ্ছে 6,000 টাকা, আর এই পাশে আমরা যেটা দেখালাম এটা 7,500 টাকা, 500 টাকা বেড়ে যাবে, এখানে জগটা বড় হবে। আচ্ছা, বাইরে আপনারা কিভাবে ডেলিভারি? ঢাকার ভিতরে আপনি ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন, প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে চেক করে দিয়ে আসবে, আপনি বাসা থেকে পেমেন্ট করে দিতে পারবেন, আর হচ্ছে গিয়ে আপনাকে ডেলিভারি খরচ দেওয়া লাগবে। আর ঢাকার বাইরে কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিব, সেক্ষেত্রে কুরিয়ার খরচ আপনার, অবশ্যই আপনাকে কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে। সারা বাংলাদেশে ডেলিভারি, সারা বাংলাদেশের মধ্যে থানা পর্যায়ে পর্যন্ত, থানা পর্যায়ে আপনারা ডেলিভারি নিতে পারবেন। এছাড়া চলে আসতে পারেন মিয়াকো শোরুমে, অথরাইজ শোরুমে এসে দেখে শুনে যার যেমন প্রোডাক্ট পছন্দ হয়, আপনারা সারা বাংলাদেশ থেকে চাইলে চমৎকার অনেক অনেক কালেকশনের ব্লেন্ডার মিয়াকো শোরুমে আপনার রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী ব্লেন্ডারটা আপনারা কালেক্ট করতে পারেন।